সেরকম হাসি মুখে তারা শিখতে থাকে। আমরা আজকে সংখ্যা চেনানো এবং সংখ্যা গণনার উপর এই ভিডিওটা তৈরি করেছি। এর জন্য লাগবে গুনবার কিছু জিনিস, সেটা যা খুশি খুশি হতে পারে, ফলের বীজ, স্টোন চিপস, মটর দানা, পুঁতি, পেপার কাপ, যা খুশি কৌটো। আর লাগবে কিছু সংখ্যার কার্ড, 0 to 9 পর্যন্ত। এগুলো এক সেট না করে বেশ কয়েকটা সেট করে রাখুন। এইগুলোকে সঙ্গে করে নিয়ে আপনি শিশুকে গোনাতে শেখান। সে বিভিন্ন জিনিস 1, 2, 3, 4 করে গুনে যায়। আর কোনো কিছু না থাকা, কোনো জিনিস না থাকাটা যে শূন্য, সেইটার বোধটা তার মধ্যে তৈরি করা হোক। আর একটা ব্যাপার আছে, কিন্তু আমরা তাকে 10 লিখতে শেখাবো না। 10 লেখানোর জন্যে, 10 শেখানোর জন্যে পরের ভিডিওটা দেখুন। আজকে আমরা 0 to 9 পর্যন্ত সংখ্যাগুলোকে তাকে শেখাবো, আর তার মধ্যে একটা বোধ তৈরি করা। হ্যাঁ, একটা নাম্বার তুলে তোমাকে রাখতে হবে, কোথায় রাখতে হবে? এগুলোর ভেতরে। দাঁড়াও 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 দাঁড়াও, এখন না, এখন না। আচ্ছা, আবার এখানেও রাখতে হবে। তুমি এখন নয়, তুমি শুধু বসে থাকো, তুমি দেখো। হ্যাঁ, এবার এবারে তুমি রাখতে শুরু করো। ঠিক আছে, ঠিক আছে। ছয়,
আচ্ছা জিরো মানে কটা? দুটো। বা দুই 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 তোলো দুই কোথায় রেখেছো তো? তাহলে ওইটার মানে কি? ওইটার মানে কি? ওটা কটা? তাহলে জিরো জিরো দুটো জিরো করছে একটাও নয়। হ্যাঁ, তাহলে জিরোটা কোথায় রাখবে? হ্যাঁ, তাহলে কোনখানে? এখানে রাখতে তো হবে। তাহলে জিরোটা তুলে নাও। জিরো কোথাও রেখে দাও যেখানে খুশি। এখানে কিছু নেই, যেখানে কিছু নেই। হ্যাঁ না, ওটা তো ওখানে তো নাইন আছে, এখানে রেখে দাও। হ্যাঁ। Thank you.